আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মিরা ডালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী এর আগে পাঁচ দিনের সরকারি সফরে চীন পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সময় সোমবার দুপুরে চীনের লিয়াওনিং প্রদেশের ডালিয়ান ঝাও সুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত এম ফজলুল করিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ডালিয়ান সিটির মেয়র তান চেংজু এ সময় উপস্থিত ছিলেন এছাড়া চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কে কিয়াং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি এর আগে মন্ত্রী পরিষদ সদস্য এবং তিন বাহিনী প্রধান হজরত শাহজাহা আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় জানান বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচার বন্ধে কঠোর অবস্থান নেয়ায় তথ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোম সেই সাথে প্রতিষ্ঠার তারিখ অনুযায়ী দেশি টিভি চ্যানেলগুলোকে সিরিয়ালি ক্যাবল নেটওয়ার্কে রাখতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করায় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের প্রতি কৃতজ্ঞতা জানান সংগঠনের নেতারা সোমবার মাছরাঙ্গা টেলিভিশন কার্যালয়ে সংগঠনের সভা শেষে এসব কথা বলেন অ্যাডকো নেতারা এবার খেলার খবর ক্রিকেট বিশ্বকাপের ডু অর ডাই ম্যাচে বিকালে এসবাস্টনে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এ ম্যাচের টচ বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করেন ভারতের সাবেক ব্যাটসম্যান ও ধারাবাহ্যকর সঞ্জয় মঞ্জেশকার ইংলিশ কন্ডিশনেও বিশ্বকাপে টাইগারদের পারফরমেন্সে মুগ্ধ তিনি তবে বাংলাদেশের বোলিংয়ে আরও চমক প্রয়োজন বলে মনে করেন সঞ্জয় মঞ্জেশকার বিগত সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি ইংল্যান্ড থেকে রিপোর্ট করছেন তৌসিয়া ইসলাম বিশ্বকাপে শেষ দুই ম্যাচ বাকি থাকতে সেমিফাইনাল সম্ভাবনা পেন্ডুলামের মতো দলছে বাংলাদেশের জন্য অভিজ্ঞ আর তার্যের মিশেলে গড়া দলটিকে নিয়ে প্রত্যাশা ছিল অনেক সে তুলনায় সাত ম্যাচের মাত্র তিনটিতে জিতলেও এখন পর্যন্ত প্রায় প্রতিটি ম্যাচে টাইগারদের পারফরমেন্স আর লড়াকু মানসিকতা মুগ্ধ করেছে নামি ক্রিকেট বিশেষজ্ঞদের বর্তমানে ধারাভাষ্যের সাথে জড়িত থাকার কারণে বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচই নজর রাখছেন ভারতের সাবেক ব্যাটসম্যান সঞ্জয় মানচরেকার Uh, well, I think Bangladesh is putting up one of their most impressive performances uh, on a world stage. Uh, the fact is that they've gone away from home in English conditions. They've managed to beat some of the stronger teams in the tournament, and I'm really happy to see the more experienced, more skillful Bangladeshi batsmen bat at the right position, which should always be uh, at the top of the order. সাকিব আর মুশফিকের মতো দলের সেরা ব্যাটসম্যানরা টপ অর্ডারে ব্যাট করাই বাংলাদেশের পারফরমেন্সকে আমূল বদলে দিয়েছে বলে মনে করেন মানজরেকার তবে বোলিংয়েও সেই চমক বা এক্সফ্যাক্টরের অভাবটাই সবচেয়ে বেশি চোখে পড়েছে তার দাজ no রিয়াল এক্সপেক্টর ইন সাকিব আল হাসানের বোলিং এ বরাবরই মুগ্ধ এই ডানহাতি এবার বিস্মিত এই অলরাউন্ডার এর ধারাবাহিক দুর্দান্ত ব্যাটিং এফসিয়া ইসলাম বার্মিংহ্যাম ফুটবল কোপা আমেরিকার সেমিফাইনালে আগামীকাল মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই পড়াশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা গ্রুপ পর্বের পারফরমেন্স বিবেচনা করলে ফেভারিট ধরতে হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকেই প্রতিপক্ষের জালে আট গোল দিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে সেলেসাওরা যদিও ভেনেজুয়েলার বিপক্ষে শেষ ষোলোতে নির্ধারিত সময় গোলশূন্য ড্র করায় টাই ব্রেকারে জিততে হয় স্বাগতিকদের অন্যদিকে এক ম্যাচে পরাজয় এক ড্র আর একটিতে জিতে অতি কষ্টে শেষ ষোলোতে জায়গা করে নেয় দুবারের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ অধিনায়ক লিওনেল মেসির নিষ্প্রবতা এখনো আর্জেন্টাইন কোচ লিওন স্কালোনি দলকে ছন্দে ফেরাতে পারেননি মিনে রোতে সকাল সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচটি এবার জানাবো শেয়ার বাজারের খবর একদিন বন্ধ থাকার পর সপ্তাহে দ্বিতীয় কার্য দিবসে আজ ঢাকায় স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন কমছে সকালে লেনদেন শুরুর পর থেকে সূচক কমতে থাকে এবং বেলা এগারোটা চল্লিশ ডিএসই তিনটি লেনদেন নিম্নমুখী হয়েছে সেই সঙ্গে লেনদেনকৃত বেশিরভাগ কোম্পানির শেয়ার দরও কমছে এ সময় পর্যন্ত লেনদেন হওয়া একশো বিশ কোটি চুয়ান্ন লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে একশো ছাব্বিশটি কম একশো পঁয়তাল্লিশটি ও অপরিবর্তিত ছিল আটান্নটি কোম্পানি শেয়ারের দাম টাকার অঙ্কের লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে রানার অটোমোবাইলস ইউনাইটেড পাওয়ার জেনেক্স ইনফোসিস লিমিটেড এইচ আর টেক্সটাইল স্কোয়ার ফার্মা বসুন্ধরা পেপার মিলস প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড কাট্টালি টেক্সটাইল মিলস এবং নিউল্যান্ড ক্লোথিংস এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট আজ বিক্রেতা শূন্য হয়ে পড়েছে গত কার্য দিবসে ইউনিটটির সম্পরী দর ছিল তেরো টাকা চল্লিশ পয়সা আজ তেরো টাকা পঞ্চাশ পয়সায় লেনদেন শুরু হয় সর্বশেষ কোম্পানিটির ইউনিট চোদ্দ টাকা উনআশি পয়সায় লেনদেন হয়েছে বর্তমানে এ ফান্ডটি ইউনিট বিক্রয় করার মতো কোনো বিনিয়োগকারী নেই একমি ল্যাবরেটরিজ লিমিটেড ধামরায়ের দুলাভিটায় স্থাপিত স্টেরয়েড ও হরমোন ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরুর ঘোষণা দিয়েছে আইপিওর মাধ্যমে শেয়ার বাজার থেকে উত্তোলিত অর্থে বাস্তবায়নাধীন একমির তিনটি প্রকল্পের মধ্যে এটি দ্বিতীয় প্রকল্প সফলভাবে পরীক্ষামূলক উৎপাদন শেষে ইউনিটটিতে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে আইপিওর অর্থে একমি ল্যাবরেটরিজ যে তিনটি প্রকল্প বাস্তবায়ন করছে সেগুলো হলো স্টেরয়েড ও হরমোন ইউনিট ইউনিট ও ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট প্রকল্প টেক্সটাইল মিলস লিমিটেড আদালতের আদেশে অগ্রণী ব্যাংক থেকে মেয়াদী ঋণের পাওনা বাবদ পনেরো এগারো কোটি টাকা পেয়েছে গত বিশ মে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে দশ কোটি তিরাশি লাখ একানব্বই হাজার চারশো সাতান্ন টাকা জমা হয়েছে আদালতের নির্দেশে অগ্রণী ব্যাংক কোম্পানিটিকে উক্ত টাকা প্রদান করছে দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ